আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তরে ভালোবাসা দিবেন। তুফান আসবে মনে হয় অবশ্যই বেশি। যাক 2015 মডেলের নোয়া স্কোয়ার, 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন সিসি 1800, পুসি স্টার্ট। এত অপশন আছে যে আমি নিজেও জানি না, বিশ্বাস করেন। হাইব্রিড গাড়ি, আসুন ভিডিওটা দেখি, আপনাদের ভালো লাগবে। 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন, অনেক সুন্দর গাড়ি, আসুন। থ্রি সিক্সটি ক্যামেরা সহ গাড়িটা পুরো 360 ক্যামেরা সহ সম্পূর্ণ আওতায়, চারোটা টায়ার ফ্রেশ, একদম ফ্রেশ। এত অপশন, আল্লাহ এত অপশন দিছে যা বলার বাহিরে। বিশ্বাস করেন আপনারা, এত পরিমাণ অপশন দিছে এই গাড়িগুলোতে যে আমি নিজেও অনেক সময় হতাশ হয়ে যাই, এত অপশন দিছে। দেখেন এখানে আইফোন চার্জ দিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে চার্জার সিস্টেমের এবং ইয়ের। 360 ক্যামেরা সহ সব সম্পূর্ণ। আপনারা দেখেন আসলে অনেক সুন্দর। সেন্ট্রাল এসি এবং স্পিকার দেখতেই পারতেছেন, সাউন্ড সিস্টেমের স্পিকার গুলো হেভি। এবং পিছনে আপনার সিট গুলো অনেক হেভি সিট, আপনার চাইলে হাতেরই এবং অনেক ধরনের ব্যবস্থাও আছে এখানে। এবং দেখতেই পারতেছেন সিট গুলো সরায়া এবং সাইড করে সেই ব্যবস্থা, ক্যাপ্টেন সিট, এগুলো সম্পূর্ণ ক্যাপ্টেন সিট। সিডি করতে পারবেন, দেখেন অনেক ব্যবস্থা আছে এবং সরায়া সিট ব্যবস্থা নিতে পারবেন, ওরকম ভাবেই ব্যবস্থা আছে, ইনশাল্লাহ থাকবে। দেখবো, দেখার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নেই। হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো আনা হয় নাই, আপনারা বুঝতেই পারতেছেন গাড়ি আর কি চলছে, ময়লা যে এখনো দেখা যাচ্ছে, প্রচুর ময়লা, প্রচুর ময়লা। এবং টুলস অনেক কিছুই এখানে, অসাধারণ, বিশ্বাস করেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখেন এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ টান দিলাম, আবার লক করলাম, শেখার কোনো শেষ নেই, বুঝার কোনো শেষ নেই। শেখার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে, আর এর কোনো বয়স নেই, হাইওয়ে। এটা নোয়া গাড়ি বলে, এটা হচ্ছে নোয়া। এটা হচ্ছে হাইব্রিড অপশন, এটাকে হাইব্রিড অপশন বলে।
কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সেই বিষয় ইনশাআল্লাহ আপনারা কনফার্ম থাকেন। উপরে হিট টুপ লাগানো আছে, আসেন ভিতরে চলে যাই। এই যে ক্যামেরা দেখেন, ক্যামেরা, হ্যাঁ প্রত্যেকটা পাড়ে পাড়ে ক্যামেরা আছে, প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে। আমি স্টার্ট দিব, দেখবেন পাওয়ার স্টার্ট হয়ে গেল। কত কিলো চলছে টোটাল? 38,514 কিলো চলছে, 38,514 কিলো টোটাল। এবং এটার এটার সিস্টেমটা কিন্তু হেভি সিস্টেম। এই দেখেন 360 ক্যামেরা, সব জায়গায় চারপাশে আপনার ক্যামেরা। এটা হচ্ছে আপনার গাড়ি, আপনার চারপাশে ক্যামেরা, আপনার ক্যামেরার পাশে। তুমি ক্যামেরার সামনে যাও, সাইডে যাও, দেখেন ওই যে ও আছে, ওই যে মানুষ যাচ্ছে, ওই যে ও মনে আমার ছেলেটা হাঁটতেছে, এটাই দেখাচ্ছে আর কি। এই যে দেখেন, এই এই যে দেখেন, দেখা যাচ্ছে ক্যামেরা, হ্যাঁ এই যে এই যে এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ আমি অনেক কিছু দেখালাম, অনেক কিছু বুঝালাম, আর বোঝাতে চাই না আর দেখা তো। এবং সিট হিটার আছে, সিটের হিটের ব্যবস্থা আছে, এই যে সিট হিটার। এবং সাইডে কিন্তু আর একটা জিনিস বলি নাই, সাইডে কিন্তু ম্যাট কাভার আছে, আপনার গ্লাসের কাভার আছে, দেখতেই পারতেছেন। আপনার চাইলে ভিতর থেকে আটকে দিতে পারবেন, খুলতে পারবেন, সেই ব্যবস্থা আছে। এবার দামের ব্যাপারে চলে আসি, অনেক দেখলাম, অনেক বুঝলাম, আর বোঝাতে চাই না। এই বন্ধুরা, আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন, নোয়া গাড়ি, হাইব্রিড, 360 ক্যামেরা, অল অপশন পাওয়ার, ডোর পাওয়ার, অল অপশন পাওয়ার। আসলে সুন্দর গাড়িটা পাওয়াটাও একটু কষ্টের ব্যাপার। যাক দামের ব্যাপারে চলে আসি, রাস্কিন প্রাইস কত হবে? রাস্কিন প্রাইস 24 লাখ টাকা, রাস্কিন প্রাইস 24 লাখ টাকা। তবে হ্যাঁ কমবে, অবশ্যই কমবে, কমবে না কেন, অবশ্যই কমবে কিছুটা, ততটা আপনারা আসুন দেখুন, যাচাই করুন। আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমার সম্পর্ক, আমার আমার আমি আপনাদের সাথে সম্পর্ক সারা জীবন রাখতে চাই, একদিনের জন্য না, সারা জীবন থাকতে চাই আমার সম্পর্ক আপনার সাথে, সারা জীবন থাকবে, একদিনের জন্য না, এটাই সবচেয়ে বড় কথা। আমি সত্য সত্য সত্য। আর যারা আমাকে ভালোবাসেন, ইয়াং বন্ধুরা, ইয়াং ভাইয়েরা, আমার ইয়াং বোনেরা, যাদের বাবা মা আছে আর যাদের নাই তাদের তো কোনো কথাই নাই, আল্লাহ তাদের বেস্ত নসিব করুক। আর যাদের আছে তাদের বাবা মার উপরে যত্ন নিয়েন, আপনার বাবা মার উপরে আপনার যত বেশি করবেন এর বেশি আপনার ছেলে সন্তান করবে। আর আপনার বাবা মা যদি দুই হাত তুলে তার যে আপনার জন্য দোয়া করে, সেটা আল্লাহর কাছে সাথে সাথে চলে যাবে, দুনিয়ার যত মানুষ এবং সে হাত তোলার সাথে এক হবে না, দুনিয়ার মানুষ হাত তুলবে আর আপনার বাবা মা হাত তুলবে, এইটাই কার্যকর হবে আপনার বাবা মারটা, কথাটা মনে রাখবেন। আমার ইয়াং ভাইয়েরা, ইয়াং বন্ধুরা, সবাই বাবা মার উপরে যত্ন নেবেন। আর মুসলমান ভাই যারা আছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবাই সাবধানে থাকবেন, খুবই সাবধানে থাকবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আসসালামু আলাইকুম।